দেখো মিথ্যা কথা বলে, এইগুলো লুকির মা খালি সুল কয়। ওয়ালাইকুম আরা পোড়া ভাইয়ারা, কি অবস্থা? ব্যাকে ভালো আছেন? ও আল্লাহ, আমি আসি ভালো আছি, কাজে তো না আসি। অনরাত 2টা বাজের, বাসায় কি রান্না করা আছে? ওই যে মেহমান গো রান্না, সেখান দিয়ে ভাত খেতে মনে কর না, মনে কর আলু ঝোল করি ভাত খাই। আচ্ছা 2-3 দিন কাম করতে করতে হিট হার্ট ব্যাগ ভাঙ্গি যার গই, তখন এটার নাম কি কয় যে মাছ ভিজাইছি ভাত বইয়ে দিছি ইলিশ মাছ দিয়ে, বাইল্লা আলু ঝোল করুম এটা দিয়ে ভাত খামু। বেশি কথা না কই, ব্যাকেরে নতুন বছরের শুভেচ্ছা দোয়া করিয়েন, আল্লাহ যে আমার কোল জুড়ে একটা সন্তান দেয়, আল্লাহ যেন আমার বিপদ মুক্ত করে। আমিও আপনি গো ব্যাকেলায় দোয়া করি, আল্লাহ যেন আপনি গোরও বিপদ মুক্ত করে। হাসি ঠাট্টার ভিডিও বানাই, এটা ব্যক্তিগত রাখি না, আনন্দ করি আপনি গোর লগে শেয়ার করি, কেউ খারাপ দৃষ্টিতে দেখিয়েন না। চলে না পুরা ভাইয়ারা রান্ধন শুরু করি। ভাইয়ারা তেল আর জিরেটা আগে গরম করে নিয়েছি, আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। অনেক ক্ষুধা, কামে তো না আসি, তো যেহেতু আমি একটু মাছের ঝোল জাতীয় জিনিস করুম আলু দি, আমি আগে দিই পেঁয়াজটা একটু ভাজি করি লই, একটু ভাজি হইল। এরা পেঁয়াজটা আমার লাল করি ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম আলু, ভয়ানক লেভেলের ক্ষুধা লাগবে, দিয়ে দিলাম রসুন বাড়া, দিয়ে দিমু স্বাদ মতো নুন, আমি এটা একদম জোল জোল করুম, নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধোঁয়া দেখছেন নি? ইলিশ মাছটারে ধুই থুইছি, কি যে ক্ষুধা লাগছে আপুরা ভাইয়ারা বিশ্বাস করতেন না। ইলিশ মাছের জোল করুম তো এটারে কষাই, এ ধোঁয়া উড়িচ্ছে উড়িচ্ছে, হাই রে ধোঁয়া রে, এটারে কষাই লই ভাইয়ারা। এই যে আমার ইলিশ মাছের আর আলুর টমেটো জোল করুম তো, কারণ আমার কাছে খুব মানে যে কদিন ধরে মেহমান দাবাত মাংস তাংস রাঁধতে রাঁধতে বিরক্ত লাগিয়ে উঠছে। এটা হোক, এটা ওইতে যতক্ষণ লাগে আমি ওইবার আগে দিয়ে দুই হাতা দিয়ে নামাই ভাত খামো, বুঝে না পুরা ভাই এরা অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা, এত ক্লান্ত লাগে বলার বাইরে, বাইরে খালি অ্যাম্বুলেন্সের আওয়াজ আর আওয়াজ। আর যে 31 গেছে না, মদ মদ খেয়ে রাস্তায় মাস্তায় হতি রয়েছে, অ্যাম্বুলেন্সে করে আমার খালি হাসপাতাল লেনের। ওরে বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা খালি সুল কয়টা পাইকা গেল বাতাসে, তোমার মাইয়া বিয়ে দিবা না বুঝো এ কথার কবা না, খিদায় আমার পেটে সুই সুই করে, খাইতে আমি যামু রে খিদা আমার লাগছে রে, আনবে দোয়ান বন্ধ করে আইতে আইতে আরো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবো, আই খাই শুই যাম, অনেক ক্লান্ত বিশ্বাস করেন মনে আটবোর্ড ব্যাগ করে হিড়ি ভাঙ্গি এলেছে, চলে না পুরো বেড়া ভাত খেয়ে লাই আফুরা ভাইয়ারা। আর যে আপনি গোড়া আমার মরিচের আসল রহস্যটা বলি দিই, আমি কি আসলে ঝাল খাই নাকি ঝাল ছাড়া খাই? অনেকে এখন আমার মতো করে মরিচ এগুলা লই বইয়ে রাখি আপু মিথ্যা কথা বলে, এইগুলো অনেক জাতের মরিচ আছে, আমি যে জাতেরটা খাই এই জাতেরটা হচ্ছে ঝাল, ফ্রান্সে প্রচুর আলজেরিয়া মরক্কন সিরিয়া নাই অনেক দেশের মানুষ থাকে যারা ঝাল পছন্দ করে। এটার মধ্যে আর একটা আছে অনেক মোটা মোটা, যেগুলোর মধ্যে আপনার এই এ আছে না, ওই যে গরুর কিমারে দি গ্রিল করে, এটা মজা, এটা ঝাল, আঙ্গু কাঁচা মরিচের মতো ঝাল না কিন্তু ঝাল, যেটা বাবারে বাবা ঝাল এটা একটা কড়া ঝাল। তো আমি মনে ভাত ছাড়া বাইস্তান নরে আফুরা ভাইয়ারা, বাবুরে আমি মাঝে মধ্যে 2 দিন যদি ভাত আমার এমন হয়েছে আমি তকে রাঁধি লই আসি ডাইন টেবিলে থুই দিছি, আর নাকো ভাইয়া আই খাইব নে, আই আর তরকারি নিতাম না, আই ভাত ছাড়া বাইস্তাম না, এটা একটা হানির মতো পরিষ্কার। আর ভাইয়া মাথা খানা ইলিশ মাছের বড় মাথা হইলে খাইতো, ছোটো মাথা খাইতো না, তা আই হাতিল সব লই আসি যে আই ইয়ানে খাই দেয়, আই শুই যাম আই ওষুধ খামো। আপুরা ভাইয়ারা বছরের প্রথম দিন আমার এই কাঁচা মরিচ দি, আর যারা আরে কন এগুন ঝাল ন হেগুন রে কমু ফ্রান্সে আসি, ফ্রান্সে না হইলে মনে হয় 15-20 পদের মরিচ আছে ইচ্ছা।
কালায় গুণ আছে, দোলায় গুণ আছে। গরম তো একটু ঠান্ডা হইল। মরিচটা একটা আগার মধ্যে জাল শান্তি লাগে ভাত খাই। বাবুরে বাবু খিদায় কথা কইতে পারিয়েন না। চোখ দিয়ে হানি চলে আসে, এত খিদা লাগছে। অনেক স্বাদ হয়েছে, এই মরিচের একটা গ্রান আছে, খুব ফাইন গ্রান, নাকে লাগছে মরিচের জাল। আল্লাহ নিয়ামত। ভাল লাগছে।
لقد هاني بارزان ماني وسيس هلاسي. رشتون ده كاس كتة كتة بيجينا خورا بيرا. أون رشتون ده خاو خدة بالله كده. شندا غوري. باشاد زاي. شانتي موتة دوغا بات كام. كيف شانتي لاغي بحال سولي এবারে করে অন্য রকম একটা ফিলিংস কাজ করে এত ক্লান্ত বলার বাইরে তালা উঠছে গরম গরম তো ব্যাগ অন্য রকম মজা নাকে পানি سوكن هاني هاكو زي بديا اكدنا ميغرو موني سر فيديو كوري ديا موني تشوان لوي انا اكدي هاني بارو كرسا زالي ইচ্ছা করে জাল খাইয়ের শরীরও ভালো নাই এলা নেও বাইয়া খাবো লালে যে কমরে সে কোনো জাল নাই জাল আছে অনেক ফদের মরিস না দেখলে একরকম হইলে সব মরিচ যে এক জাতের হইব এমন কিন্তু কথা নাই আর নাকের হানি চোখে হানি হয়ে গেছে شكرا الحمد لله لسان نسو كده هني اكو كيسه زالي مرسون زالا سي حتى بام مرا جيون لسان ومشتي قول شكرا الحمد لله তাফুরা বেয়েরা ও বেকে ভালো থাকেন সুস্থ থাকেন কেন আল্লাহ হাফিজ শরীর ভালো নাই তো ওষুধ খাম আল্লাহ হাফিজ